প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহজাহান আলী, হেড অফ কমপ্লায়েন্স অ্যান্ড ডেপুটি কেমন কোএবিএল, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভার্চুয়াল ক্লাসরুমে। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওভারভিউ অন ফিনান্সিয়াল ক্রাইমস ইন কোভিড-19 প্রিভেন্টিভ মেজার্স। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে কোভিড-19 এর কিছু হাইলাইটস দেখে নিব। তো চলুন দেখি হাইলাইটস, কোভিড-19 হাইলাইটস। কমিউনিটি হাইলাইটসে আমরা প্রথমে দেখছি যে সারা পৃথিবীতে 300 মিলিয়ন পিপল বাসা থেকে অফিস করছে, এর ফলে ফিনান্সিয়াল ক্রাইমগুলো বেড়ে গিয়েছে। এরপর আমরা দেখি যে 38% ইনক্রিজ ইন সাইবার ক্রাইম, এবং আমরা দেখছি যে 1500 হাই রিস্ক ডোমেইন আইডেন্টিফাই করা হয়েছে, এবং আমরা এরপর দেখছি যে 148% র্যানসামওয়্যার ইনক্রিজ করেছে, এবং গুগল রিপোর্ট করছে 18 মিলিয়ন ডেইলি ম্যালওয়্যার অর ফিশিং করা হচ্ছে। প্যান্ডামিক কাট করেছে 3.7 মিলিয়ন জব। এরপর আমরা দেখি যে ইউএসএ বলছে যে তাদের জিডিপি 2.4% ডিক্রিজ করবে, এবং যারা পৃথিবীতে এক্সপার্ট আছেন তারা বলছেন যে 76.69 বিলিয়ন সারা পৃথিবী জিডিপি কমে যেতে পারে। এরপর আমরা দেখছি যে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে 55% রেভিনিউ কালেকশন আমাদের এপ্রিল মাসে কম হয়েছে, এবং আমাদের যে ফিসকাল ইয়ার, এই ফিসকাল ইয়ারে এডিশনাল আরও 8.8 বিলিয়ন লাগবে। এই ছিল আমাদের ছোট করে হাইলাইটস। এরপর আমরা মূল আলোচনায় যাব। তাহলে আমরা মূল আলোচনায় আমাদের যে ফাইন্যান্সিয়াল ক্রাইমস ইন কোভিড-19 প্রিভেন্টিভ মেজার্স, এটাকে আমরা চার ভাগে জানবো। আমাদের এক নম্বরে আমরা জানবো হচ্ছে ওভারভিউ অন ফাইন্যান্সিয়াল ক্রাইমস, এরপর আমরা যাব ফাইন্যান্সিয়াল ক্রাইমস মেথডস অ্যান্ড রেড ফ্ল্যাগস, এরপর আমরা জানবো বেস্ট প্র্যাকটিসেস ইন ম্যানেজিং ফাইন্যান্সিয়াল ক্রাইমস, এরপর আমরা জানবো অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড কম্বেটিং দ্য ফাইন্যান্সিং অফ টেররিজম। তাহলে সহকর্মীবৃন্দ, আজকে আমরা চলুন ওভারভিউটা জেনে নিই। ওভারভিউ প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ক্রাইম। Financial crime is a term used to describe a variety of criminal activities or acts. সেই criminal activities এবং acts গুলো কিরকম, যেমন fraud, cyber crime, money laundering, terrorist financing, sanction violation, corruption, fraud, forgery, etc. আমরা যখন অনেকগুলো financial crimes কে একসাথে বলি তখন আমরা plural number এ এটাকে বলি financial crimes. এরপর আমরা দেখিনি types of financial crimes. Financial crimes কে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে fraud আর একটা হচ্ছে cyber crime. আমরা এবার দেখে নিব fraud এর অন্তর্ভুক্ত কি কি। fraud এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখছি যে impersonation, counterfeiting, fundraising for fake charities, fake companies, check fraud, money laundering, credit card fraud, mortgage fraud, এরপর আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট ফ্রড, ইন্স্যুরেন্স ফ্রড, টেররিস্ট ফাইন্যান্সিং, কর্পোরেট ফ্রড, মার্কেট ম্যানিপুলেশন, ইনসাইডার ট্রেডিং, এমবেজলমেন্ট, এরপর আমরা দেখতে পাচ্ছি যে হেলথ কেয়ার ফ্রড, মেডিকেল ফ্রড অ্যান্ড সো অন, এগুলো হচ্ছে আমাদের ফ্রড ক্যাটাগরিতে। এরপর যদি আমরা দেখি যে সাইবার ক্রাইম ক্যাটাগরিতে আমাদের কি কি আছে, আমরা সাইবার ক্রাইমে প্রথমে পাচ্ছি ইমেল অ্যান্ড এসএমএস ফিশিং, এরপর আমরা পাচ্ছি র‍্যানসামওয়্যার অ্যাটাকস, এরপর হ্যাকিং, বিজনেস ইমেল কম্প্রোমাইজ, তারপর আইডেন্টিটি থেফট, এবং আমরা দেখছি যে ওয়েব জ্যাকিং, লজিক বোমস, ডিনায়াল অফ সার্ভিসেস ইটিসি। তাহলে আমরা টাইপটা জেনে নিলাম, এরপর আমরা জানবো হু কমিটস দিস ফাইন্যান্সিয়াল ক্রাইম অথবা হাউ ডু দে লুক লাইক। তাহলে আমরা বলতে পারি যে যারা ফাইন্যান্সিয়াল ক্রাইম করে তারা আসলে ভিন্ন গ্রহের কেউ নয়, তারা আপনার আমার মতোই মানুষ। দে লুক লাইক ইউ অ্যান্ড মি। আমরা এই ইউ অ্যান্ড মি কে সাতটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তার মধ্যে এক নম্বরে আমরা বলছি অর্গানাইজড ক্রিমিনালস ইনক্লুডিং টেররিস্ট গ্রুপস, করাপ্টস, হেড অফ স্টেট, সিনিয়র বিজনেস এক্সিকিউটিভস অর বিজনেস লিডার্স, এমপ্লয়িজ ফ্রম দ্য মোস্ট সিনিয়র টু দ্য মোস্ট জুনিয়র। এরপর আমরা দেখছি আছে from outside the company, customer, supplier, contractor, external fraudster, collusive employee, and সবশেষে আছে successful individual or criminal.
এই হলো আমাদের সাত ক্যাটাগরি। এরপর আমরা দেখি যে আসলে ইমপ্যাক্ট অফ ফিনান্সিয়াল ক্রাইম, ফিনান্সিয়াল ক্রাইমের ইমপ্যাক্ট কি। আমরা যদি ফিনান্সিয়াল ক্রাইমের ইমপ্যাক্ট গুলো মোটা দাগে দেখি তাহলে আমাদের এক নম্বরে আসে রিপুটেশন রিস্ক এক্সপোজ, দুই নম্বরে আসে আমাদের রেগুলেটরি ফাইন্স, তিন নম্বরে আমরা দেখছি লস অফ কাস্টমার বেস, চার নম্বরে আমরা পাচ্ছি ইনক্রিজ কস্ট অফ ব্যাংকিং, পাঁচ নম্বরে আমরা যদি দেখি তাহলে দেখি শিফন্স মানি, তারপর আমরা পাচ্ছি ইমপ্রিজনমেন্ট, ড্যামেজ কান্ট্রি ইকোনমি, লোয়ার দ্য কান্ট্রিজ রিস্ক রেটিং। এই ছিল আমাদের ইম্প্যাক্ট। এখন আমরা দেখব যে এই ফিনান্সিয়াল ক্রাইমের ভিকটিম কারা। আমরা যদি দেখি তাহলে এই ফিনান্সিয়াল ক্রাইমের ভিকটিম গ্রুপটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস, দুই নম্বর হচ্ছে এন্টিটিস, তিন নম্বর হচ্ছে কান্ট্রি ইকোনমি, এন্ড চার নম্বর হচ্ছে গভর্নমেন্ট। সো সহকর্মীবৃন্দ, আমাদের যে ওভারভিউ, ওভারভিউতে আমরা যদি সামারি করি তাহলে আমরা মোট পাঁচটা জিনিস জানলাম। এক নম্বর হচ্ছে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ক্রাইম, দুই নম্বর হচ্ছে টাইপস অফ ফাইন্যান্সিয়াল ক্রাইম, তিন নম্বর হচ্ছে হু কমিটস ফাইন্যান্সিয়াল ক্রাইম, চার নম্বর হচ্ছে ইম্প্যাক্ট অফ ফাইন্যান্সিয়াল ক্রাইম, এবং পাঁচ নম্বর হচ্ছে ভিকটিমস অফ ফাইন্যান্সিয়াল ক্রাইম। এখন এই জিনিসগুলোকেই আমরা আমাদের যে নেক্সট সেশন সেখানে আমরা ইলাবোরেটলি কেস স্টাডি কিংবা এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।